শোনো না, বলছে যে 3:30 বাজে, এখনো তো ভোরের আলো ফোটেনি, এতগুলো টাকা নিয়ে বেরোচ্ছ তুমি, কিন্তু প্লিজ সাবধানে যেও কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি বড় রাস্তা অব্দি হেঁটে যাবো, তারপর তো গাড়ি বলা আছে, ওখান থেকে উঠে পড়বো, পুজোর অর্ডার তো, অনেকগুলো শাড়ি তুলতে হবে। শোনো না বলছি, অ্যাপ্লিকের শাড়ি না সেলটা বেশ ভালো, একটু বেশি করে নিও তো, আর তসরের শাড়ি আছে আমাদের স্টকে, কিন্তু তাও পুজোর আগে। আমি সব নোট ডাউন করে নিয়েছি, তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে? তুমি দরজা আটকে আর একটু ঘুমিয়ে নাও, সাবধানে যাও, দুক্কা দুক্কা আসি। এসো, আমি বেরোনোর আগে তোমার পায়ের পুরনো ব্যান্ডেজ খুলে একবার নতুন করে ড্রেসিং করে দিই। এই না না না, তার কোনো দরকার হবে না, আমি মেসি ভাইকে ডেকে নিচ্ছি। কেন মেজ বৌদি, কেন আমি করলে কি এমন ক্ষতি হবে শুনি বলো আমায়? ক্ষতি কিছু হবে না, দেখো আজ কিন্তু তোমার নতুন চাকরির ফার্স্ট ডে, তোমার এক মিনিটও লেট হলে চলবে না, বরং আধ ঘন্টা আগে পৌঁছানো উচিত। তুমি এদিকে স্নান করোনি, খাওনি, তোমার জামা কাপড়ও বের করা হয়নি, দেখো আর দেরি করো না, এবার কিন্তু সত্যি সত্যি লেট হয়ে যাবে। আরে বাবা, এখনো অনেকটা সময় আছে আমার হাতে, কিচ্ছু দেরি হবে না। না না, আমি তাও কোনো রিস্ক নিতে পারবো না, তুমি তো জানোই রাস্তাঘাটে কি জ্যাম।